ধুবুরী জেলার বালাজান প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনত পোক। মধ্যাহ্ন ভোজন খাই পেটর বিষ ছাত্র ছাত্রীর। বিজেপি সরকারখনে দুর্নীতি নির্মূল করার যিমানে দাগ ধুল বজায় রাখিবলৈ চেষ্টা নকৰক কিয় একাংশ বিষয়া কর্মচারীয়ে দুর্নীতি ফালে হাত উজান দি আহিছে। তারে জ্বলন্ত উদাহরণ ধুবুরী জেলার গোলকগঞ্জ শিক্ষাখণ্ডর অন্তর্গত 2 নং বালাজান প্রাথমিক বিদ্যালয়ত মধ্যাহ্ন ভোজনের নামত শিক্ষকে ব্যাপক অনিয়মত লিপ্ত হওয়ার অভিযোগ উঠিছে। প্রধান শিক্ষক মুস্কেত আলী আর বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি ফিদ্দুস আলীর গাফিলতির বিদ্যালয়ের কণ কণ ছাত্রী পরি গুড়ি হয়ে যাওয়া চাউলেরে মধ্যাহ্ন ভোজন খুবই আহিছে। তার ফলত এতিয়া ছাত্র ছাত্রীয়ে পেটর বেমারত ভুগি আছে। যা বৃহস্পতিবারে বিদ্যালয়খনত পরি গুড়ি হয়ে যাওয়া চাউলেরে বনুয়া মধ্যাহ্ন ভোজনের আহার খাই বিদ্যালয়খনের ছাত্র রেজাক আলী বেমারত আক্রান্ত হওয়াত রাইজে ইয়ার প্রতিবাদ করে যদিও প্রধান শিক্ষক মুস্কেত আলিয়ে রাইজর প্রতিবাদক কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ তুলে রাইজে। উল্লেখ্য যে এনে ধরনের পচি নষ্ট হয়ে যাওয়া চাউলের খাদ্য কণ কণ ছাত্র ছাত্রীক যোগান ধরার ছাত্র ছাত্রীয় মৃত্যুমুখত পড়াটো খাটাং হয়ে পড়ছে। কিয় পরি গুড়ি নষ্ট হয়ে পোক ধরা চাউলের কণ কণ ছাত্র ছাত্রীক মধ্যাহ্ন ভোজন খুবই আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর পরিচালনা সমিতির সভাপতিয়ে। এয়াই নেকি বিজেপি সরকারের দুর্নীতিমুক্ত পরিবর্তনগামী সরকার? এই সন্দর্ভত শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য অচিরেই উচিত তদন্ত করে বিহিত ব্যবস্থা দাবি জানায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলের অভিভাবক আর স্থানীয় রাইজে। আগত তো বহুত কিবা কিবি হয়েছে, এইটু বাদ দিয়ক। তারপরে ই অহা যাওয়া পিছত বাদ যাইছে, পিছত বাদ এইটু চাল দিয়েছে, এইটু চাল দি ভাত বনাইছে। ইয়াতে বনার পিছত পোক আছে, তারপর কি হয়েছে শুক্রবার শনিবার রবিবার তিন দিন বন্ধ গল, বন্ধ যাচ্ছে আকো সোমবার নেক্সট টাইম সোমবার এইটু আকো বনাইছে। বনার পিছত কি করেছে ইহঁতে কৈছে যে কে গরম পানীত ধুব লাগবা, দুবার তিনবার কৰি হৈছে পোক আছে লিখে আছে তথাপি খুৱাব গৈছে। এজন এনে অৱস্থা আছে বাতলা বাগান তিনদিনৰ পৰা বাজে বেমাৰ পৰি আছে, তথাপি মাষ্টাৰ ইহঁতক কৈছোঁ আকৌ বুদ্ধা মানে কিয় এ চলিব চলিব গতিকে আকৌ ৰাতিপুৱা কি কৰিছে নতুন দুই পেকেট চাউল আনি আৰু তাতে পেলাই দিছে। যিটো চাউল স্কুলত আনিব খুজিছে কিন্তু স্কুলত আনিব দিয়ে নাই, ৰাস্তাত আমি আমালোকে পেলাই ৰাখিছোঁ। ধুবুৰীৰ পৰা আজিজুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, পি আই নিউজ।